নমস্কার, দেখছেন পুরবি নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন। হেডলাইন স্পন্সর্ড বাই সাহা টেক্সটাইল, এ কমপ্লিট ডিপার্টমেন্টাল স্টোর। অশোকনগরের কাঞ্চনপল্লী থেকে দেহ উদ্ধারের ঘটনায় আটক তিন। বনগাঁয় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের হয়ে প্রচার প্রাক্তন চেয়ারম্যান জ্যোৎস্না আঠর। চাঁদপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় মৃত এক, আহত দুই, ঘটনার প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আনুমানিক 1,00,000 টাকার বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার বনগাঁয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ বসিরাটে। হাবড়া নখুলে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করল স্থানীয় বাসিন্দারা। স্বরূপনগরে ভেঙে পড়ল বহু পুরনো ব্রিজ। তৃণমূলের ফ্লেক্স ব্যানার পতাকার সাথে এক তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ গোবরডাঙ্গায়। এবার আসছি বিস্তারিত খবরে। অশোকনগরের কাঞ্চনপল্লীর রেল লাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ। বুধবার অশোকনগরের কাঞ্চনপল্লী রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তি খুনে জড়িত সন্দেহে এক মহিলা সহ দুজনকে আটক করেছে অশোকনগর থানার পুলিশ। ধৃতদের নাম আরতি দাস, সুধাংশু দাস ও জগদীশ হালদার। দুই দুষ্কৃতী এদের বাড়িতে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে গুলি করে খুন করে বলে অভিযোগ। ধৃতদের বাড়ি থেকে রক্তের দাগও পাওয়া গেছে বলে জানা গেছে। ধৃতদের বৃহস্পতিবার বারাসাত আদালতে পেশ করা হয়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। বনগাঁয় 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ মজুমদারের সমর্থনে বনগাঁয় ভোট প্রচারে নামলেন বনগাঁয় প্রাক্তন চেয়ারম্যান জ্যোৎস্না আঠর। সাধারণ মানুষের সাথে কথা বলে বৃহস্পতিবার এই ওয়ার্ডে ভোট প্রচার করেন জ্যোৎস্না আঠর সহ বনগাঁর তৃণমূল নেতৃত্ব। ভোটে জিতলে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন তারা। এখানে মানে মানুষ 34 বছর খুব দুর্দশার মধ্যে মানুষ এখানে জীবনযাপন করছে। মানুষের মানে দুঃখ না দেখলে বোঝা যায় না। এখানকার মানুষ 90% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে এবং যে মানুষ প্রতিদিন তাদের রুজি রোজগার ভ্যান চালায়, রিক্সা চালায়, জোগাড়ের মিস্ত্রি, পরের বাড়ি কাজ করে, না হলে এদের সংসার চলে না। এবং এখানে কোনো জল নিগেশনের ব্যবস্থা নেই। এখন 90% বাড়িতে শৌচালয় নেই, রাস্তাঘাটে পায়খানা করে, ড্রেন নেই এবং জল নিগেশনের কোনো ড্রেনের ব্যবস্থা যদি হয়নি। আর 34 বছরে সিপিএমের একটা অপদত্তই বলবো কাউন্সিলর, পৌরবান্ধব প্রচুর টাকা পয়সা দিয়েছে কিন্তু সেসব টাকা পয়সা পৌর উন্নয়নের জন্য কোনো কাজে লাগায়নি। বিগত 10 বছরের ধরে শোষণ করছে, মানুষ খুব বিপর্যয়ের মধ্যে দিয়ে এখানে দিন গুনছে। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। চাঁদপাড়ায় মোটরবাইকে থাকার মৃত্যু হলো এক ব্যক্তি, ঘটনায় পথ অবরোধের সড়ক হলো স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, বাম্পার না থাকার কারণে প্রায় এই রাস্তায় ঘটেছে একের পর এক দুর্ঘটনা, কিন্তু এর কোনো সুরাহাই হয়নি। বৃহস্পতিবার বেলা 1 নাগাদ ঠাকুরিয়া চাঁদপাড়া তিন মাথা মোড়ে ছেলেকে স্কুল থেকে নিতে আসেন সাহেব বাগান এলাকার বাসিন্দা শ্যামল জানা। হঠাৎই দ্রুত গতিতে আসা একটি বাইক পেছন থেকে ধাক্কা মারে শ্যামলবাবুকে, ছিটকে পড়েন তিনি। স্থানীয়দের সহযোগিতায় বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মানে রাস্তা পার হবে কি হবে না এরকম একটা ভাব, আর দুটো ছেলে মোটর সাইকেলে এক গাড়িতে দুইজন, সে আসে মানে গাড়ি কন্ট্রোল করতে পারিনি, ওর পেছন দিকে মেরে দেয়। মানে গাড়ি মেরে দেওয়ার পরে দেখা যাচ্ছে সে দুটো ওই পিলারে যে দুটোই ধাক্কা খায়, দুটোই আছে পিলারের উপরে, দুটো পিলারে দুইজন বুক থাপড়ে পড়ে যায় গাড়ি ওখানে। আপনাদের শ্যামল ব্যক্তি নামে যে লোকটি মারা গেল তার যে পরিবারের দুটো বাচ্চা আছে, শিশু, নাবালক শিশু, সেই শিশুদের পরবর্তীকালে তার লাইফ স্টাইলের জন্য তার সিকিউরিটির ব্যবস্থা আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা তার দাবি চাইছি, প্রতিফলন চাইছি এবং নেক্সটে যাতে এরকম ধরনের আর কিছু না হোক এবং তার জন্য এখানে জায়গাটা কেন এতগুলো সিভিল পুলিশ থাকার সত্ত্বেও কেন এখানে সিকিউরিটি ব্যবস্থা রাখা হলো না? তাহলে এখানে ট্রাফিক পুলিশ দেওয়া উচিত অথবা রাস্তায় যেমন বাম্পার দেওয়া উচিত। আমাদের এই যে স্কুল, এই পেছনেই দেখা যাচ্ছে ছোট ছোট 3 বছরের এই যে যার বাবা মারা গেল তার ছেলের বয়স 3 বছর, স্কুল থেকে সবে নিয়ে গেছে, এর মধ্যেই এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাহলে এই যে তার দুটো বাচ্চা রয়েছে, একটা সিক্সে পড়ে আর এই একটা, তাহলে এদের দায়িত্ব কে নেবে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে পরিবারটা বেঁচে থাকে আর এই রাস্তার সুরক্ষা, দুটো তাদের পরিবার প্লাস এই রাস্তার একটা ব্যবস্থা করতে হবে। আহত হয়েছেন বাইকে থাকা দুই যুবক। ওখান থেকে আমরা হেল্প করার পরে ওখান থেকে ধরে ফেলার পরে তারপরে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে
মারুতি ভ্যানে তুলে দিই হসপিটালে যেতে যেতে মারা। ঘটনার বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। বেলা 1:30 থেকে শুরু হয় রাস্তা অবরোধ, চলে সন্ধে 5 পর্যন্ত। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশ্বাস দেয় রাস্তার সুব্যবস্থার। আটক করা হয়েছে 2 বাইক আরোহী এবং মোটরসাইকেলটি। পূর্ব নিউজের জন্য অনিন্দ্য পাত্রের রিপোর্ট। আমি মলিনা সরকার, অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই। মলিনা সরকার এই ওয়ার্ডের প্রভূত উন্নয়নমূলক কাজ করেছেন। পানীয় জলের যে কষ্ট করতেন তার জন্যে বুস্টার পাম্প চালু করতে পেরেছেন, সক্ষম হয়েছেন। কমিউনিটি হল একটি চালু করেছেন, যার কাজ শুরু হয়েছে। অঞ্চলের মানুষ সবসময় তাকে কাছে পেয়েছে। আমি আপনাদের পাশে থাকতে চাই। সারা বাংলা জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তা অব্যাহত রাখতে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 19 ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলিনা সরকারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামী দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। বনগাঁ শিমুলতলা থেকে উদ্ধার হলো প্রায় 1 টাকার বিরল প্রজাতির কচ্ছপ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করল 15 বয়সী এক কিশোরী। বসিরহাটের ভ্যাবলা গ্রামের বছর 15 এক কিশোরীর সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল স্থানীয় এক যুবকের। মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই কিশোরীর সাথে দীর্ঘদিন ধরে সহবাস করলেও এখন বিয়ে করতে রাজি না হয় ইউসুফ মোল্লা নামে ওই যুবকের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ জানিয়েছে ওই কিশোরী। আমি ছেলেটাকে 1 ধরে আমরা ভালোবাসা করছি, এই ছেলেটি এখন 5 হয়েছে, আমার এখন খারাপ পছন্দ করবে পাইছি। এখন আমার সঙ্গে ভালোবাসা করতে করতে বলেছিলো যে আমি তোকে বিয়ে করবো, পাড়ার লোকের সব জানাজানি হয়ে গিয়েছে। এখন বললো কি না যে মেম্বার কোটা না দেখে থানায় না গিয়ে বাড়ির সব নিজেদের মধ্যে একটা মিস্টেক করে নিই। আমি বললাম ঠিক আছে, তাই বাড়ি থেকে মিস্টেক করে নিলাম, বললো কি না 2000 টাকার মধ্যে দেবো। এমন কি ঠিক আছে, এবার 1 মধ্যে বললাম দেবো, সে টাকা এখন দেবে না বলছে, ছেলেও বলছে বিয়ে করবো না, তাই আমরা এখানে এসেছি, আমরা এখন আসতে চাই। অভিযুক্ত যুবক এরপর থেকেই পলাতক। পূর্ব নিউজের জন্য অনিন্দ্য পাত্র রিপোর্ট। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া।
নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। হাবড়ার লকপুলে নিতু ভট্টাচার্য নামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছিল ওই বধূর স্বামী সঞ্জয় বিশ্বাস ও শাশুড়ি কবিতা বিশ্বাসের বিরুদ্ধে। এই ঘটনার পর ওই দুজনকে পুলিশ আটক করলেও জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ। মুখ হাত বেঁধে গায়ে কেরোসিন তেল দিয়ে আগুনে পুড়িয়ে নির্মমভাবে ওই গৃহবধূকে হত্যা করলেও অভিযুক্তদের ছেড়ে দেওয়ার অভিযোগে আজ সকালে সঞ্জয়ের বাড়িতে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। এরপরই আবারও অভিযুক্ত সঞ্জয় বিশ্বাসকে আটক করে পুলিশ, যদিও এই ঘটনার পরই পলাতক মৃতের শাশুড়ি আরো গায়ে কেরোসিন তেল দিয়ে নিচের দিকে ধরে দিয়ে চুলটুল কিছু করে মেইন ঘরে এই দুই অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। পূর্বী নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, হাবড়া। স্বরূপনগরে ভেঙে পড়ল বহু পুরনো একটি ব্রিজ। ঘটনায় কেউ আহত না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে একটি গাড়ি। এবার ওখানে টায়ারে বাদ দিল, সাইডে বাদ দিয়ে গিয়ে বললো একটু ডাইনি করে যেতে, ডাইনি করে যাচ্ছিল, যেই মানে সামনে চাকাটা মানে এই পার থেকে ওই পারে গিয়েছে, ওই পারটা নিচে ভেঙে পড়েছে। আস্তে আস্তে গাড়িটা ও টানাটানি করে নিয়ে আসতে নিচে চলে গেছে। আহত রাহত কেউ হয়েছে না, কেউ অসুস্থ নেই, গাড়ি ভাঙচুর হয়েছে। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন, ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ পাফ টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, জিমল, স্যাঙ্কো।
অরবিন্দ ও গ্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা, কল্পনা স্টোর, অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউটি, কালারিং টিম, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব, অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে পয়লা বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জেলা, দুবার স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। গোবরডাঙ্গা 16 নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে প্রার্থীর প্রচারে রাখা ফ্লেক্স, ব্যানার এবং দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিআইএম এর বিরুদ্ধে। আজ ভোররাতে গোবরডাঙ্গার 16 নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কর্মীর বাড়িতে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চম্পা চক্রবর্তীর প্রচারে ফ্লেক্স, ব্যানার, তৃণমূলের দলীয় পতাকা রাখা হয়েছিল। কিন্তু ওই ফ্লেক্স, ব্যানার, পতাকা পড়ানোর অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে। এমনকি ওই তৃণমূল কর্মীকেও পুড়িয়ে খুন করবার পরিকল্পনা করেছিল সিপিএম বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সিপিএম সরাসরি নির্দলের আড়ালে এটা করছে। কি হয়েছে এখানে? এখানে আমাদের দলীয় প্রার্থী চম্পা চক্রবর্তী, তার বিভিন্ন অনেকগুলো ব্যানার এবং পতাকা অনেক গভীর রাত্রিতে আমাদের এখানে দলীয় কর্মী অমল দাস সরস্বতী তার বাড়ির মধ্যে একেবারে সিঁড়ির পরে পুড়িয়ে দিয়েছে, এবং এটা আমরা মনে করছি তাকে পুড়িয়ে মারার একটা গভীর চক্রান্ত ছিল। ওই ফ্লেক্স, ব্যানার, পতাকা পোড়ানোর পাশাপাশি ওই তৃণমূল কর্মীর বাড়ির দেওয়ালে বহু হুমকিমূলক বার্তাও লেখা হয় বলে অভিযোগ। বলছে পার্টি করলে এখন তোমার পার্সোনাল লাইফ শেষ করে দেওয়া হবে, খারাপ বলছে এটা। এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এ বিষয়ে প্রশাসনকেও জানানো হয়েছে বলে জানা গেছে। পূর্ব নিউজের জন্য অরিন্দ বাচ্চা রিপোর্ট। পূর্ব নিউজ এখন তেমন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্ব বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।